आज আমরা ক্যাসি স্কেলের একটা এসপিডব্লিউবিডি মডেলের স্কেল ক্যালিব্রেশন করব। এই স্কেলটা প্রথমে অন করে নিব। অন করে নেওয়ার পরে আমাদের টি বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। ক্যাল লেখা আসলে আমাদের আবার টি বাটন প্রেস করতে হবে। এটা পোর্ট 3 আছে, ওদের ক্যাপাসিটি 300 আছে, এটা ক্যাপাসিটি 600 পর্যন্ত করা যাবে। আমরা ক্যাপাসিটি যেহেতু 300 কেজি রাখতে চাচ্ছি 300 থাকলো। এরপর হচ্ছে আমাদের 200 গ্রাম ডিভিশন দেওয়া আছে এবং আমরা 30 কেজি দিয়ে এখন ক্যালিব্রেশন করব। এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, এটা চেপে আপনারা চেঞ্জ করতে পারবেন। যত কেজি দিয়ে ক্যালিব্রেশন করতে চান তত কেজি এখানে লিখতে হবে। তো আমরা এখন 30 কেজি দিয়ে করতে চাচ্ছি, তো আমরা 30 কেজি লিখব এখানে 30 কেজি। তারপর টিআর বাটন প্রেস করতে হবে। স্প্যান লেখা আসলে ওয়েটটা উঠাই দেবো, ওয়েটটা টিআর বাটন চাপতে হবে। আমাদের ক্যালিব্রেশন হয়ে গেছে, আমরা এটা একবার না আমরা দেখি অন অফ করব। এখন 20 কেজি ওয়েট দিছি, আমাদের 20 কেজি 20 কেজিতে 20 কেজি দেখাচ্ছে। এবার আমরা আরো 10 কেজি দিই, এটা দেখো নম্বর যেটা 30 কেজি দিয়েছে, ওই 30 কেজিতে 30 কেজি শো করতেছে। ধন্যবাদ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজাবেন এবং পাশে থাকবেন আমাদের।